পেটে জোড়া লাগা অবস্থায় বরিশালে জন্ম নেয়া যমজ কন্যা শিশুদের আলাদা করতে প্রয়োজনীয় অস্ত্রোপচার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব নয়। এই জন্য তাদের নিতে হবে ঢাকায়। তবে দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয় জানিয়ে সরকার সহ সবার সহযোগিতা চেয়েছেন তারা। বুধবার দুপুরে বরিশালের গৌরনদীর একটি ক্লিনিকে পেটে জোড়া লাগা অবস্থায় যমজ কন্যা শিশুর জন্ম হয়। ওই দিন বিকেলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে শিশু দুটি সুস্থ আছে। অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করতে হবে, তবে নবজাতকদের আলাদা করার মতো সুবিধা এই হাসপাতালে নেই, এজন্য শিশু দুটিকে ঢাকায় নিতে হবে। বাচ্চার কন্ডিশন এখন অনেক ভালো, মোটামুটি ওরকম কোনো রিস্ক নাই। সার্জনদের মতামতের জন্য আমরা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর চিন্তা ভাবনা করছি। আমাদের চিকিৎসকগণ চেষ্টা করতেছেন তাদেরকে সুস্থ রাখার জন্য যাবতীয় যা করণীয় সেটা করছেন। তাদেরকে সেপারেশন করা দরকার, তো সেপারেশন জন্য যে সার্জারি প্রয়োজন তার জন্য পর্যাপ্ত ফেসিলিটি এখানে নয় বললে তারা ঢাকায় রেফারে চিন্তা ভাবনা করতেছেন। শিশু দুটির বাবা পেশায় ভ্যান চালক। এ অবস্থায় তাদের উন্নত চিকিৎসা নিয়ে দারুণ বিপদে পরিবার। আলোচনা করার পরে ডাক্তাররা বলছে দুই বাচ্চা ঝুমুক বাচ্চা, তারপর ময়ূর থেকে ইসার করাইছি, ময়ূর থেকে বলছে বরিশাল নিয়ে আসতে, বরিশাল আনছি, এখন কালকে আর বলছে ঢাকা নিয়ে যেতে। যে করছে মতন ডাক্তারে যে করছে একটা বাচ্চা টানে, বাচ্চা আয় না, এখন দেখ যেরম এরম পেটে লেগে মিশেন না। শিশু দুটিকে বাঁচাতে সরকার সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবারের। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।